হ্যালো ভিওর্স অ্যান্ড্রয়েড অল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এ আর কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভিওর্স আপনাদের জন্য আজ আমি অসাধারণ একটি ফোন রিচার্জ নেওয়ার অ্যাপস নিয়ে হাজির হলাম যে অ্যাপসটির মাধ্যমে আপনি চেষ্টা করলে দিনে পঞ্চাশ থেকে দুই তিনশো টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ আয় করতে পারবেন এমনকি এক্সট্রা কিছু কয়েন্সও আয় করতে পারবেন এমনকি ওই কয়েন্সগুলো যখন বাড়বে তখন মানে ফোনের টাকা আর হচ্ছে কয়েন আলাদা আপনি ফোনে টাকা ওই দিক থেকে রিচার্জ নিতে পারতেছেন আবার যে কয়েনগুলো বাড়তেছে ওই কয়েনগুলো অনেক কয়েন হইলে আপনি ডাইরেক্ট টাকা তুলতেও পারবেন তো এটি এক কথা অসাধারণ একটি অ্যাপস এই অ্যাপসটির অনেক সিস্টেম আছে আপনার অনেকে বা জানেন আবার অনেকে জানেন না তো আমি এখন আপনাদের সেটাই দেখাবো তবে ভিহ আমার চ্যানেল অ্যান্ড্রয়েড অলবিডি একবার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো ভিহার্স চলুন ফার্স্টে ডাউনলোড করে যা করে নেওয়া যাক সেই অ্যাপসটি তো এই অ্যাপসটির নাম হচ্ছে রিং আইডি অনেকেই নাম শুনছেন কিন্তু কাজ জানেন না অথবা অ্যাকাউন্ট খুলছেন তাদেরকে বলবো আপনার যারা আগে নতুন অ্যাকাউন্ট খুলছেন এখন ওই অ্যাকাউন্টগুলো ডিলিট করে মানে ওই অ্যাকাউন্টগুলো বাদ দিয়ে নতুন একটা ফোন নাম্বার দিয়ে নতুন অ্যাকাউন্ট খোলেন কারণ নতুন অ্যাকাউন্ট খুললে নতুন এই ফিচারগুলো পাবেন রিচার্জ নেওয়ার আগে তো একবার দিছিল আপনার অ্যাকাউন্ট খুললেই তিরিশ টাকা কিন্তু এখন তো সেই অফারগুলো বন্ধ করে দিচ্ছে কিন্তু আগের যা আগে আগে যাদের অ্যাকাউন্ট খোলা হয়েছিল তাদের অ্যাকাউন্টে কিন্তু এখন আর এই অফারগুলো পাবেন না তো আপনারা নতুন আইডি খুলতে ভুলবেন না তো রিং আইডি সার্চ করবেন আর আই এন জি স্পেস আইডি এই রিং আইডি লিখে প্লে স্টোরে সার্চ করবেন সমস্যা নেই আমি এই অ্যাপসটির লিঙ্ক আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আপনি ওখান থেকে ক্লিক দিয়েও ডাউনলোড করতে পারবেন পঁচিশ এমবির মতন সাইজ আপনারা এই রিং আইডি এই অ্যাপসটি এই যে এই রিং আইডি আইডি লেখা দেখছেন অরেঞ্জ কালার কমলা কালার আইডি লেখাটা এটি ডাউনলোড করে নিবেন এটি অসাধারণ এক কথায় তো রিং আইডি যার আগে অ্যাকাউন্ট খুলছিলেন তারা বাদ দেন তারা নতুন করে অ্যাকাউন্ট খুলেন আর এই আপনার নতুন এই সিস্টেমগুলোর মজা নেন আর রিং আইডি এমন একটি অ্যাপস এক কথায় অসাধারণ প্রত্যেক আপনি পঞ্চাশ থেকে দুশো তিনশো টাকা পর্যন্ত ফ্লেক্স লোড করতে পারবেন তো বিবার আমি এখন দেখাবো রিং আইডিতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তারপরে কীভাবে কয়েন্টস আয় আয় করবেন আমি সেটি দেখাবো এটি একেবারে আর নতুন একটি সিস্টেম ঠিক আছে আপনার কেউ মিস করবেন না ভোডি বলেন বা অন্যান্য যত অ্যাপস বলেন আর সব অ্যাপসগুলোর আপনি কাজগুলো বাদ দিয়ে দেন আপনি এখন এই অ্যাপসগুলোর কাজটা করেন হ্যাঁ তো আপনার অ্যাকাউন্ট খুলবেন কিভাবে আমি আপনাদের দেখাচ্ছি তো ভিউয়ার্স অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্টে আপনি রিং আইডি অ্যাপসটি তো ওপেন করবেন মানে সরি রিং আইডি মানে অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর আপনি এরকম একটা পেজ দেখতে পারবেন এখানে লেখা থাকবে সাইন ইন কিন্তু আপনার এখানে না আপনার সাইন ইন না আপনার নতুন অ্যাকাউন্ট খুলতেছেন এই জন্য একেবারে নিচে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন ঠিক এই জায়গাটা আছে এই যে এইখানে আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আপনার এই জায়গায় ক্লিক দেবেন এই যে একেবারে নিচে আমি যেখানে স্ক্রল করতে সেখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আপনি একবার ক্লিক দেবেন তো ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর আপনার এরকম একটি পেজ আসবে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য তো আগে আপনি যেই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন ওই ফোন নাম্বারটা কখনোই দেওয়া যাবে না নতুন ফোন নাম্বারটা দেবেন কারণ এটি শুধুমাত্র নতুন যারা অ্যাকাউন্ট খুলবে তাদের জন্যই এই সিস্টেমটি করা হয়েছে যে অ্যাকাউন্ট খুললেই তিরিশ টাকা পাচ্ছেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে হ্যাঁ এটা কিন্তু সত্যি অ্যাকাউন্ট আমি আপনার প্রমাণও দেখাই দিচ্ছি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তিরিশ টাকা পাচ্ছেন তো আপনার কি করতে হবে এখন ক্রিয়েট অ্যাকাউন্টে আপনার যে এখানে আর কি আপনার ফোন নম্বরটা দিতে হবে ওয়ান থেকে শুরু করে জিরো বাদ দিয়ে যেমন জিরো ওয়ান ডাবল সেভেন এরকম আর কি জিরো ওয়ান ওই জিরোটা বাদ দিয়ে ওয়ান থেকে শুরু করবেন ফোন নাম্বার তো ফোন নাম্বারটা দেওয়ার পরে যে এখানে সেন কোড এই সেন কোডে একবার ক্লিক দেবেন সেন কোডে ক্লিক দেওয়ার পর আপনার এখানে দেখাবে যে এটা কি আপনার ফোন নাম্বার নাকি তো আপনি এখানে চেক করে দেখুন ফোন নাম্বার ঠিক আছে কি না তো এই যে এরকম ফোন নাম্বার তো ফোন নাম্বারটা দেওয়ার পর আপনি এই যেখানে ইয়েস লেখা ইয়েস লেখাতে ক্লিক দিবেন তো ইএস লেখাতে ক্লিক দেওয়ার পর আপনার এরকম একটা স্ক্রিন আসবে সামনে তো আপনার সিমটা যদি আপনার ফোনে লাগানো থাকে তাহলে অটোমেটিক এখানে কোডটা এসে ভেরিফাই হয়ে যাবে আর যদি আপনার ফোনে লাগানো না থাকে তাহলে যে ফোনে ওই ফোনে একটা চার ডিজিটের একটা কোড যাবে চার অক্ষরে তো ওই কোডটি এখানে আর কি বসাই দিবেন আর যদি আপনার ফোনে যদি যেই ফোন দিয়ে আর কি অ্যাকাউন্ট খুলতেছেন ওই ফোনে যদি লাগানো থাকে তাহলে তো অটোমেটিক আর কি কোডটি ভেরিফাই হয়ে যাবে তো তারপরে আপনার এরকম একটি পেজ আসবে যে প্রোফাইল সেট তো দেখেন এখানে কি লেখা আছে টাইপ ইউর নেম তো এখানে আপনার নাম লিখবেন নাম লেখ পেন্থ পুরা নাম আর কি পুরা নাম শর্টনার পুরা নাম তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন আর হ্যাঁ পাসওয়ার্ড অবশ্যই একটা বড়ো হাতের অক্ষর একটা ছোটো হাতের অক্ষর আর একটা নাম্বার মিশানো থাকতে হবে ঠিক আছে তো পাসওয়ার্ডগুলো যখন দিবেন এই যে নিচে মিনিমাম আট ক্যারেক্টার হতেই হবে এখানে টিক হয় সবুজ হয়ে যাবে অ্যাটলিস্ট একটা নাম্বার দিতেই হবে অ্যাটলিস্ট একটা ছোটো হাতের অক্ষর একটা বড় হাতের অক্ষর এগুলো যখন দিবেন এক এক করে এগুলো কমপ্লিট হয়ে যাবে তো দেখেন এই যে এখানে এটা ফুল কমপ্লিট আমার পাসওয়ার্ড আটটা অক্ষরের কমপ্লিট তারপরে আটটা মানে যে কোনো একটা নাম্বার থাকতে হবে পাসওয়ার্ডের ভিতর হ্যাঁ সেটাও আসে অ্যাটলিস্ট একটা ছোটাতে অক্ষর একটা হাতের অক্ষর হতেই হবে তো এটা আমার হয়েছে এই জন্যে তিনটায় টিক আসছে মানে আমি এখন অ্যাকাউন্ট খুলতে পারবো তো তারপর আপনি কি করবেন এই যে এই নিচে সরি ভিউয়ার্স আমার স্ক্রিনশটটা তো আসে না এই যে এই নিচের দিকে আপনার সাইন আপ একটা ক্রিয়েট অ্যাকাউন্ট একটা লেখা আছে এই নিচে তো আপনি কী করবেন ওই নিচ থেকে ওখানে ক্লিক দিবেন তারপর আপনার এরকম একটা পেজ আসবে এরকম লেখা দেখাবে কংগ্রাচুলেশন এ আর আশিক ইয়ে রিং আইডি নাম্বার এই যে এখানে আপনি রিং আইডি নাম্বারটা পেয়ে যাবেন আপনি চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন হ্যাঁ তো এটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার তারপর আরেকটা কথা আছে অ্যাকাউন্ট খোলার পর আপনার এই যে এরকম একটা অপশন আসবে তো ভিওর্স আপনার যখন ওইখানে আর কি অ্যাকাউন্টটা খুলবেন তারপরে আর কি এই যে এরকম একটা ইয়ে আসবে যে সেই থ্যাংকস টু দ্য রিং আইডি ইউজার হু ইন্ট্রোডিউস ইউ টু দ্য রিং আইডি এখানে একটা রেফার কোড যাবে হ্যাঁ তো এইখানে আর কি রেফার কোডটা এইটা দিবেন ওয়ান টু জিরো টু নাইন থ্রি ডাবল ফোর এই কোডটা দিলে আপনার অ্যাকাউন্টে তিরিশ টাকা চলে আসবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি আপনাদের প্রমাণও দেখাইতেছি হ্যাঁ সমস্যা নেই প্রমাণও দেখাচ্ছি তো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এটা স্ক্রিনশট দেন আমি আট পর্যন্ত অপেক্ষা করতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বাস আপনাদের মনে হয় স্ক্রিনশটটা দেওয়া হয়ে গেছে এই কোডটি তো এই কোডটি যদি না দেন তাহলে কিন্তু তিরিশ টাকা মিস করবেন তো আপনারা আমার মনে হয় না আপনার তিরিশ তিরিশ টাকা মিস করতে চাইবেন তো আপনারা এই কোডটি ইউজ করবেন ইউজ করার পরে আপনার এই যে এখানে ক্লিক দিবেন রেফার নাও রেফার নাওতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে তিরিশ টাকা যোগ হয়ে যাবে আর আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে তো এখন আমি দেখাচ্ছি যে অ্যাকাউন্ট খোলার পরে কী আসে তো ভিউয়ার্স আমি রিং আইডি ওপেন করতেছি তো দেখেন রিং আইডি অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি অ্যাপস আসবে এরকম একটি পেজ আসবে তো এটা মূলত একটি সোশ্যাল মিডিয়া অ্যাপস কিন্তু এর থেকে রিচার্জও নেওয়া যায় অনেকেই জানেন আবার অনেকেই জানে আবার কয়েন্স পাওয়া যায় কয়েন্সগুলো ভাঙে কিন্তু টাকা নেওয়া যায় ডাইরেক্ট ঠিক আছে এই সিস্টেমগুলো অনেকে জানে না তো সব আমি আজকে আপনাদের দেখাবো তো দেখেন এখানে ভিডিও কল টিভি লাইভ ফ্রেন্ডস ফেসবুক মেসেজ সরি ফেসবুক না তো আর কি মেসেজ সব আছে তো আপনি এই যে উপরে ডান পাশে চারটায় যে দাগ দেওয়া একটা মেনু অপশন দেখতে পারবেন এই যেইখানে হ্যাঁ এই যে চারটা দাগ দেওয়া একটা মেনু অপশন আছে এই এখানে তো আপনার ওইখানে ক্লিক দেবেন এই যে আমি দিলাম তো ওখানে ক্লিক দেওয়ার পরে আপনার এই যেরকম আসবে এখানে প্রোফাইল পিকচার এখানে আপনার নাম এই যে আপনার উপরে কোডটা এই কোডটা আপনার এই কোডটা মনে রাখবেন আর কি স্ক্রিনশট দিয়ে রাখবেন তো এই কোডটি আর হ্যাঁ ভালো কথা আজ এই রেফার কোডটি দিতে বলতে বললাম ওই কোডটি এই ভিডিওটি নিচেও পেয়ে যাবেন তো আপনার ভিডিওটি ভালো করে দেখেন কারণ আরও সিস্টেম আছে কয়েন আর আর্ন করার টাকা এই করার তো দেখেন এখানে কিন্তু আমার কয়েনগুলো দেখাচ্ছে না এখানে দেখাচ্ছে একশো কয়েন তো এইটা কয়েন না টাকা দেয় টাকাটা কোথায় যে আন কয়েন না আন কয়েন এখানে ক্লিক দেন আন কয়েনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার এই যে নিচে দেখাবে আপনি কত টাকা আছে তো এই দেখেন আমার এখানে একটু লোড হচ্ছে আসতে থাকুক আমার এখানে দেখাবে যে আমার কত টাকা আছে একটু লোড হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি আবার ঢুকতে ঢুক আপনাদের দেখাচ্ছি তো আর এটা হচ্ছে নেট প্রবলেম ছিল এই কারণ আমার এই যেখানে চল্লিশ টাকা আছে দেখেন চল্লিশ বিডিটি এই যে এখানে ভালো করে দেখেন চল্লিশ বিডিটি তিরিশ বিডিটি হচ্ছে ওই রেফার কোডটি দেওয়ার কারণে যে যেই রেফার কোডটি বলছিলাম আপনার ওই ওয়ান টু জিরো টু নাইন থ্রি ডাবল ফোর এই রেফার কোডটি দেওয়ার কারণে কিন্তু আমি তিরিশ টাকা পাইছি তো আপনার আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেখবেন যে কোডটি দেওয়া আছে আপনি কোডটি দিতে মিস করবেন না তো দেখেন কোডটি দেওয়ার সাথে সাথে আপনার এখানে চল্লিশ বিডিটি আছে তো চল্লিশ বিডিটি আর হচ্ছে এখানে এক তিরিশ বিডিটি আর হচ্ছে ইনভাইট করলে আপনার দশ এই যে আমার দেখেন একজন ইনভাইট আছে যেহেতু অ্যাকাউন্ট খুলছে নতুন তো আমার একজন ইনভাইট করলে দশ টাকা করে আর হচ্ছে মোবাইল রিচার্জ এখানে ক্লিক দিলে আপনার এখানে একশো টাকা হলে আপনি রিচার্জ নিতে পারবেন হানড্রেড পারসেন্ট কোনো ভুল নাই এইটা রিচার্জ পাবেনি আর হচ্ছে এই যে এখানে দেখেন কয়েনও পাবেন প্রতিজনের জন্য একশো করে কয়েনও পাবেন এই কয়েনটাও কিন্তু যখন আপনার কয়েনে ক্যাশ আউটকে লিখ দেবেন এটা হচ্ছে পাঁচ লক্ষ হইলে আপনি কত টাকার জন্য আর কি দেয় দশ হাজার টাকার মতো না কত টাকার জন্য দেয় ওরা অনেক টাকা তো মোবাইল রিচার্জ আর এই কয়েন সিস্টেমটা আলাদা হ্যাঁ মোবাইল রিচার্জটা অনেক কাজে দেবে আপনাদের তো এইভাবে আপনার কোডটি পেয়ে যাবেন এই যে ইনভাইট এই যে এখানে ইনভাইট ফ্রেন্ডস এই যে এখানে ক্লিক দিয়ে আপনার কোডটি পেয়ে যাবেন সমস্যা নেই আর আপনার এই যে প্রোফাইল উপরেও আপনার কোডটি পেয়ে যাবেন তো এইভাবে আর কি ইনভাইট করতে থাকেন আর আরও কীভাবে পয়েন্ট আন করবেন আমি আপনাদের সেটা দেখাবো একজনকে ইনভাইট করলেই দশ টাকা আর এটা তিন সেকেন্ডের মধ্যে রিচার্জ দিয়ে দেয় ইনস্ট্যান্ট একেবারে তো আপনার কোনো সমস্যা নেই এইভাবে কাজ করতে থাকেন আর হচ্ছে আমি এরপরে কীভাবে আরও পয়েন্টস আয় করবেন কীভাবে আরও ক্যাশ আয় করবেন আমি সব দেখাই দেবো তো বিভি আমার চ্যানেল অ্যান্ড্রয়েড ডবডি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই অ্যান্ড্রয়েড ডব বিডির সাথেই থাকবেন ধন্যবাদ uh,